আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কয়সার আহমদ। আমি 1982 যাইছি ফেব্রুয়ারি 12 তারিখ। মার্চ এপ্রিল মে আমি তিনজন রেস্টুরেন্টে কাম লাগছি। কিচেন বটাইকার খুব কষ্ট ছিল, খুব কষ্ট, এমন কষ্ট করতাম কি আপনারে। সকালে নামতাম, শেফ লেইটে নামতাম, আমরা সকালে নামিয়ে আমাদের কাজ 11টার সময় আটাইয়া রাখতাম, তো সে বেয়াইয়া ইয়া করতাম, খুব কষ্ট ছিল। মেইনলি অনিয়ন পটেটো কথা ফুলাইতাম আর বেশিরভাগ সেবর কথা শুনতাম, মানে হাসনি ফাসনি যেটা দরকার কথা ইয়ে। আর দিয়ে আস্তে আস্তে কাম করিয়া আমরা ইম্প্রুভ হয়েছি, কুকে দিয়ে আগবাইছি, পনিরবাজি পাচ্ছি, কবারম পাচ্ছি, ফুলাবে সান্তা ইচ্ছি, বাদে গিয়ে আস্তে আস্তে সামগ্রী কাম হচ্ছে। একটা কারণ হলো কি, আমরা রেস্টুরেন্ট আমরা যে ছেলে আছে তারা এই দেশে যে পড়া করছে তারা চায় না রেস্টুরেন্ট, তারা লেখাপড়া করে, এদিকে বেলা শিক্ষিত, অন্য কাজ করে, মেইনলি স্টাফের সমস্যা। এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে বেশিরভাগ ট্যাক্সিতে গেছেন গিয়ে অন্যতাত গেছেন গিয়ে লাগি আমরা রেস্টুরেন্টে একটু করে দিই যায়, মানে স্টাফের সমস্যা। আমরা বেশ আমরা যে ছেলে আছে তারা আত্মীয় স্বজন যেটা আছেন এখন গ্রহা করিয়া তারা কয় বুঝায় যে কাম করো, রেস্টুরেন্টের ব্যবসা তো দেখো, বাপনের ব্যবসা দেখো আছে, আত্মীয় স্বজনের ব্যবসা আছে, দেখাইলে বিজনেসটা শিখতে পারবা। এবং আমরা যে ঐতিহ্য আছে কারি বাচ্চাদের যে করিয়া আইস অর্থাৎ রইব, না হয় আগে দিয়ে ইটা বন্ধ হয়ে যাইব, কারণ সাফর সমস্যা। আমরা যে ছেলে আছে মেয়ে আছে তারা তো ইটা জান না, দেখেন না, শিখেন না, একটা জিনিস শিখানি দরকার। কারণ অর্থ ব্যস্ত, আমি অর্থ কি আমরা পার্থক্য অর্থ হই, এখন যে বিজনেসটা আছে নয়া জেনারেশনের যে পড়া সুন্দর করিয়া ইয়ে করা অর্থ হই, বা পুরানা যেটা আছে আর কি এটা মানে একটু নষ্ট হয়ে গেছে, যে আমরা নয়া স্টাইলে নয়া জিনিস করি, যে চেঞ্জিং করি আমরা লাগে বিজনেসটা একটু ভালো হইব, অর্থও চেষ্টা করতাম। আগর যে আছে ইটাটা মানে এখন গেছে কি কারি রাইস তা নয়া ডেকোরেশন নয়া ইয়ে ওগুলো যদি আমরা করি উত্তম পারি তা আমরা ব্যবসা সাকসেস হইব। আর মেইনলি স্টাফ, স্টাফ না হইলে তো রেস্টুরেন্ট চালাইতে পারতাম না, স্টাফের দরকার, স্টাফ আনা লাগবো, ভালো স্টাফ। মানে এখন যে স্টাফ স্টুডেন্ট আই শিখাইলাম ইয়ে করলাম দুই দিন কল লাগে লাগি ইটাই কি আমরা রেস্টুরেন্টের এফেক্ট, আমরা ওই লোক ভালো দরকার যে কাম করতে পারে লং টাইম কাম করতে পারে, রেস্টুরেন্টের লাগি একটা জিনিস ভালো শিখে তারা শিখাইতেও ভালো লাগে আর কি। আমরা চাই ওলা হইত আর কি আগে দিয়ে রেস্টুরেন্ট চালাইছিল এই স্টাফ কথা।